নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চার দুই দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংকান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে খুব শীঘ্রই সুখবর পেতে চলে কেন্দ্রীয় সরকারি পেনশন পেনশনভোগীরা কর্মচারীদের ভাতা ও অবসরপ্রাপ্তের ভাতা বাড়ানো হবে চার শতাংশ বর্তমানে ছেচল্লিশ শতাংশ এর ডিএ বা ডিআর দেওয়া হচ্ছে আগামী মাস নাগাদ এই ভাতা চার শতাংশ বাড়বে নিয়ম হলো ময়ার্ক ভাতার হার পঞ্চাশ শতাংশ অতিক্রম করার সাথে সাথেই সরকারকে অষ্টমতম বেতন কমিশনের গঠনের বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে শিল্প সমিতির জন্য ভোক্তামূলক সূচক একশো আটত্রিশ দশমিক আট পয়েন্ট দাঁড়িয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এই চব্বিশের ভারত সরকারের শ্রম কর্মসংস্থা শ্রম শ্রমগুলো ডিসেম্বর দু হাজার তেইশের জন্য সর্বভারতীয় সিপিআই আইডব্লিউ রিপোর্ট প্রকাশ করেছে তবে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে কর্মচারী সংগঠনগুলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো রকম উৎসাহজনক প্রতিক্রিয়া পায়নি গত বছর দ্বিতীয়ারতে কেন্দ্রীয় সরকার কর্মীরা মহারকবতা চার শতাংশ বাড়িয়ে ছিল এরপর মহারকবতার হার বিয়াল্লিশ শতাংশ থেকে বেড়েছে চল্লিশ শতাংশ হয়েছে এখন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে সরকারি কর্মীদের মহাকবাদা চার শতাংশ থেকে পাঁচ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এই নিয়ে বিভিন্নজন বলেন যে কর্মীদের বেতন এই বর্তমান ডিএ হার ছেচল্লিশ শতাংশ এবং দু হাজার সালে জানুয়ারি থেকে যখন এই হার চার বা পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে তখন সেই সংখ্যা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হবে কিন্তু সরকার মার্চ মাসে এই ভাতার বৃদ্ধির হার ঘোষণা করে সরকারের কাছে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে বিভিন্ন সরকারের কর্মচারী সংগঠন গত কয়েক বছর ধরে কেন্দ্র সরকারের কর্মীদের ডিএ চার শতাংশ বেড়ে চলেছে এবং চলতি বছরের জানুয়ারিতেও ডিএ এর হাত চার থেকে পাঁচ শতাংশ বাড়তে পারে এটি হলে কর্মচারীদের বেতন সংশোধন করা হবে কেন্দ্র সরকারকে অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বড় লাভবান হবেন তবে বেতন কমিশন কখন কত সময়ের মধ্যে বেতন কমিশন গঠন করা উচিত সে সম্পর্কে কোনো স্পষ্ট সংজ্ঞা দেয়নি সপ্তম বেতন কমিশন তো অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে কেন্দ্র সরকার স্পষ্টভাবে উত্তর দিয়েছে যে এখন পর্যন্ত এটি গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি এই নিয়ে প্রায় দু কোটি কর্মচারী ও পেশনভোগীদের ক্ষোভ দেখা যাচ্ছে কেন্দ্র সরকারের অষ্টম বেতন কমিশন গঠন না করার সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন কর্মচারী সংগঠনগুলো আরেকটি সংগঠন বলেন যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন করবেন এবং এখন ভারত পেনশনার সমাজ ও অষ্টম বেতন কমিশন গঠনের দাবি তুলেছে এছাড়াও সরকারকে আঠারো মাসের ডিএ বকেয়া রিলিজ করার অনুরোধ করা হয়েছে বা করোনা সময় যা বন্ধ ছিল তো যা হোক এই আপডেটটা শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ